সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। এটা ভিডিওতে মই আপোনালোকক দেখুৱাইছিলো যে আধার কার্ড অরিজিনাল খন যদি ঘরতে এতিয়ালৈকে আহা নাই, পাঁচ বছর, ছয় বছর, এক বছর হয়ে গৈছে, তেতিয়ালে রিজেনারেট কেনে ধরনের আধার কার্ড করিব পারিবা, মানে পঞ্চাশ টাকা চার্জ দি কেনে ধরনের ঘরতে অরিজিনাল আধার কার্ড খন আনিব পারিবা। মই এপ্লাই করেছো আর মোর ওসরত আধার কার্ড খন আহি গৈছে পোস্ট অফিসের মাধ্যমে। কেজন মানে মোক কইছে যে এপ্লাই করার পিছতেও আহা নাই, পঞ্চাশ টাকাটো এনেই আমার গৈছে। সো মই কবলৈ বিচাৰো যেতিয়া পঞ্চাশ টকাৰে রি এপ্লাই করিবা আধার কার্ড, সেই সময় নিশ্চয় পোস্টমেনজনে নিজের ঘরতে আনি দিব আর কেতিয়াও এইটো মিস নহব, কিয়নো আধার কার্ডখন স্পিড পোস্টৰ মাধ্যমে পঠোৱা হয়, সেই কারণে নিশ্চয় পাবা আধার কার্ডখন। আধার কার্ড মই পাইছো নাই মই আপোনালোকক দেখুৱাইলো, ইয়াতে সো আপোনালোকে দেখি পাই আছা স্পিড পোস্টৰ মাধ্যমে মই আধার কার্ডখন পাইছো আর মই ৰুমতে নাছিলো, বেলেগক দি ৰাখিছিলে আর বেলেগে খুলি লৈছে। ইয়াতে সো আপোনালোকে দেখি পাই আছা আধার কার্ডখন এইখনে হয়, অরিজিনাল আধার কার্ডখন হয়। মই পঞ্চাশ টকাৰে অর্ডার কৰিছিলো অনলাইন আর ছদিন পিছতে মোৰ ওচৰত আহি গৈছে। আর এটা ভিডিওতে মই আপোনালোকক কৈছিলো যে কেনে ধৰণে ট্ৰেক কৰিবা যে আধার কার্ডখন কত আহি পাইছে। ইয়াতে সো আপোনালোকে দেখি পাইছা স্পিড পোস্টত পুরা ষ্টাম্প লগোৱা আছে, সেই কারণে নিশ্চয় আধার কার্ড নিজের ঘরতে আহি যাব। যদি না হে নিজে পোস্ট অফিসত এবার তর্জন্ত করে লবা পাই যাবা। ইয়াতে সব পুরা স্টাম্প আছে আর পুরা সিগনেচার লব লাগিব পোস্টম্যানজনে যে আধার কার্ড রিসিভ কোনে করেছে বলে, তেতিয়ালে এনেই পেলাব নোৱাৰিব পোস্টম্যানজনে। তেতিয়ালে নিজের আধার কার্ডখন ঘরতে আহিব, টেনশন নলবা। যদি রি এপ্লাই করেছা, জেনারেট করেছা আধার কার্ড অরিজিনালখন ঘরত আনিবলৈ, নিশ্চয় আহি যাব। আর তারপর যদি না হে তেতিয়ালে মোক কমেন্টত কোৱা যে অহা নাই বলি, মই নিশ্চয় কিবা এটা ট্রিক কম যোনটোৰ মাধ্যমেৰে নিজৰ আধাৰ কাৰ্ডখন জেনেৰেট কৰিব পাৰিবা একদম ফ্ৰী। তেনেহ'লে আজিলৈকে ইমানেই, আজিৰ ভিডিঅ'টো একদম সৰু হয়। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিবা, এনেধৰণৰ ভিডিঅ' যদি আৰু দেখিবলৈ হয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। বাই বাই।